বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক এম এস নাসিমা ব্লগ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের তো ভালো আছি। তো চোখের সামনে অনেক বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটে গেল। এটা হচ্ছে আমার বাসার পাশে, একটা সাইকেল নিয়ে একটা লোক যাচ্ছিল, তো একটা কার এসে লোকটাকে মেরে দেয়। আসলে বাস্তব বলতে গেলে অনেক কঠিন, আর রাস্তাটা এত বড় হয়েছে যে এখানে এত দুর্ঘটনা ঘটে। তো আজও কোনো এক মায়ের বুক খালি হয়ে গেল। তো একটা লোক বের হওয়ার যাওয়ার পথে অ্যাক্সিডেন্টটা হয়, আসলে কী বলবো, এগুলো রক্তাক্ত অবস্থায় দেখেছিলাম, আর লোকটাকে ভিডিও করতে পারিনি, কারণ ওই মুহূর্তে পজিশনটাই ছিল না যে একটা ভিডিও করব একজন লোককে এটা দেখার মতো খারাপ দেখায়। তো যখন লোকটাকে নিয়ে যাচ্ছিল, পরে ভাবলাম যে না, একটু আপনাদের সাথে শেয়ার করে দিই। তো আশা করি সবাই বুঝতে পারতেছেন এইসব ভিডিও তা দেওয়াটা ভালো না, তারপরও রোড ঘাটের ব্যাপার আর একদম চোখের সামনে হওয়া এই ঘটনাগুলো, নিজেকে নিজের চোখে বিশ্বাস করা যায় না। লোকটা এত যে চিৎকার, মানে এত আওয়াজ করে করে কান্না করছিল, চিল্লাচ্ছিল, পুরো মাথার মগজ বের হয়ে গেছিল। তো সবাই রাস্তার দ্বিধারে হাঁটার সময় একটু দেখে শুনে হাঁটবেন, আর অবশ্যই নিজের পথ চলাটা একটু সাবধানে চলবেন। একটু একটু দেখতেই পাচ্ছেন গাড়িটার কী অবস্থা হয়েছে। তো আজ এ পর্যন্ত, আর কি আর বলবো, আসলে কোনো কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নামাজ পড়বেন, আর সবার জন্য দোয়া করবেন, আমার জন্যও দোয়া করবেন। আল্লাহ হাফেজ।